পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার পক্ষ থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত সিরিঞ্জ না থাকার ফলে টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলী বিভিন্ন সংগঠন ও সামাজিক মাধ্যমে সিরিঞ্জ দিয়ে সাহায্য করার আবেদন জানায়। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলো তৃণমূল যুব কংগ্রেস। এদিন জেলা যুব সভাপতি অলোক মাঝি, প্রাক্তন জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার, শহর তৃণমূল যুব সভাপতি সহ বিভিন্ন গণসংগঠন পৌরসভার প্রশাসক মণ্ডলীর হাতে 2000 সিরিঞ্জ তুলে দেয়। আজকে মূলত আমরা পৌরসভায় এসেছি যুব তৃণমূল কংগ্রেস টাউন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে আপনারা দেখছেন যে এখন কোভিড-19 চলছে, সে জায়গায় আমরা মানে দলীয়ভাবে আমাদের যে নমিনেটেড বোর্ড তৈরি হয়েছে সেই জায়গায় সেই বোর্ডের হাতে আমরা এখন তো ডিসপোজাল যে ভ্যানগুলো সিরিঞ্জগুলো আছে সব 2000 তুলে দেওয়া হলো, যাতে করে মানুষের এটা উপকারে কাজে লাগে, তার জন্য এটা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হলো। কারণ আমরা দেখেছি যে আমরা নিজেরাও করেছি, চেষ্টা করেছি মানুষের এই লকডাউনে মানুষের কাছে থাকার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন এনজিও, আমরা দলীয়ভাবে বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। সেই জায়গায় টাউন যুব তৃণমূল কংগ্রেসও সেই কাজটা করেছে, আর আজকেও তার একটা পদক্ষেপ হিসাবে আজকেই আমাদের 2000 যে ডিসপোজাল সিরিঞ্জ, যেটা হচ্ছে কোভিডের কাজে লাগে, মানে যে আমাদের যে ডোজটা দেওয়ার জন্য সেইটা আজকে তুলে দেওয়া হলো আমাদের পৌরসভার যারা এখন নমিনেটেড বোর্ড আছে সেই বোর্ডের হাতে তুলে দেওয়া হলো, যাতে আমাদের নমিনেট চেয়ারম্যান সাহেবের হাতে, যাতে করে মানুষের এটা কাজে লাগে। যুব তৃণমূল কংগ্রেস আমাদের টোটাল তৃণমূল কংগ্রেস বিভিন্ন উইং সারা বছর অনেকে ভাবে শুধু মিটিং মিছিলের সঙ্গে যুক্ত থাকে, সেটা নয়, সারা বছর কিছু সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে, কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্রদান শিবির, কখনো দেখা যাচ্ছে বিনা ভয়ে চক্ষু পরীক্ষা শিবির, সব বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত থাকে, কখনো বিভিন্ন মানে অ্যাক্টিভিটি খেলাধুলা গান বাজনা এইগুলোর সঙ্গেও যুক্ত থাকে। এটা একটা তার একটা পদক্ষেপ হিসাবে আমি মনে করছি। পৌরসভা প্রকৃতি কী বার্তা পেলেন? শুনুন, একটা জিনিস হচ্ছে যদি দেখা যায় যে কোনোভাবেই মানুষ একটা কাজ করছে, সেই কাজও যদি তার পাশে হাত লাগা যায়, সহযোগিতা করা যায়, সেটাতে খুবই খুশি হয়। সেই জায়গায় আজকে আমরা এসেছি পৌরসভার কাছে, পৌরসভা অনেকটাই খুশি হয়েছে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিলেন। আমরা যেহেতু যুব, আমাদের আরও যাতে এগিয়ে যেতে পারি, অনুপ্রেরণা পাই, সেইভাবে আমাদের আশীর্বাদ করলেন যেন আমরা চলার পথে আরও আমরা এগিয়ে যেতে পারি। স্বাভাবিকভাবেই এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের ভ্যাকসিনের সঙ্গে সিরিঞ্জটা ঠিক মতো পাচ্ছি না, এবং স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যেটা কেন্দ্র থেকে আসার কথা সেখানে গোলমাল রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বর্তমান পৌরসভার আর্থিক অবস্থা অত্যন্ত ব্লিক, আমি কিন্তু ওয়ার্ডটা ইউজ করলাম ব্লিক, সেই জন্যে আমাদের আর করণীয় কিছু নেই, কারণ পৌরসভার ফান্ড আমরা ভাঙতে পারবো না। যেটুকু ফান্ড আছে 1145 জন লোক আছে, তাদের মাইনে দিতে মুশকিল হয়ে গেছে। আইনুল মোটামুটি 16-17 ঘন্টা চেষ্টা করছে কোথা থেকে কী ফিনান্সের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বর্ধমানের মানুষের কাছে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যাদের ক্ষমতা আছে এবং সংগঠনগুলোর কাছে, তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং এই সিরিঞ্জ আমাদের দেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকেই দেখুন ওইখানে সিরিঞ্জ দিয়ে গেছে একটি ছোট্ট ক্লাব, আমাদের যে মোটা শিব আছে ওখানকার ক্লাব 1000 দিয়ে গেছে, না 2000 দিয়ে গেছে। আর এখন তো অলোক নিজেই আমাদের বিধানসভার সদস্য, দ্বিতীয়বারের সদস্য, তার উপরেও যুব তৃণমূলের সভাপতি রাসবিহারী আছে, রাসবিহারী নিজেই অর্গানাইজ করে এই চেষ্টা করে যাচ্ছে। কাজে আমরা অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত যে মমতা ব্যানার্জির যে স্বপ্নের ব্যাপার যে সবাই যাতে ভ্যাকসিন পায়, সেই যে কাজ আমরা করে যাচ্ছি সেই কাজে ওনারা আমাদের এসে সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছেন। এইভাবে আমি এই মুহূর্তে পুরো সংখ্যাটা আমি বলতে পারছি না, কিন্তু একটা কথাই বলতে পারি যে বর্ধমান পৌরসভা এলাকাতে আমরা 17 আগস্ট
আমরা এখানে আমরা বোর্ড অফ অ্যাডভিস্টিসের দায়িত্ব নিই, ভার আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে 86% ভ্যাকসিনেশন আমাদের বর্ধমান শহরে হয়ে গেছে, যেটা জাতীয় এবং রাজ্যের যে আমাদের গড় তার চেয়ে অনেক বেশি। আমাদের এর মধ্যে কিছু গ্রামের আছে, কিছু অনলাইনে আমাদের যেটা যখন বুকিং হচ্ছিল তখন গ্রামে কিছু মানুষই ভ্যাকসিনেশন পেয়েছে। পরবর্তীকালে আমরা এটা রাজ্য সরকারের আমরা দৃষ্টির মধ্যে নিয়ে আসি যে এভাবে অনলাইনে যদি অন্য জায়গা থেকে এসে নিয়ে যায় দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিলে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে ভ্যাকসিন পাওয়ার যোগ্য দেখা যাবে তার চেয়ে বেশি ভ্যাকসিন হচ্ছে আমাদের ব্যবহার করতে হচ্ছে। সেই কারণে যাতে এইটা বন্ধ হয় আমরা শুধুমাত্র বর্ধমান শহরের নাগরিকদের জন্যই যাতে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা করা হোক। তার জন্য দেখবেন এই তিন দিন হলো অনলাইন যে ভ্যাকসিনেশনের বুকিংটা হচ্ছিলো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং টোটালটাই হচ্ছে একবারে স্থানীয়ভাবে এটা করা হচ্ছে। 21টা আমাদের যে ক্যাম্প সেই ক্যাম্পে হচ্ছে। ইতিমধ্যে আমাদের চেয়ারপার্সন বললেন যে আমাদের ভ্যাকসিনেশন আছে কিন্তু আমাদের সিরিঞ্জের সাপ্লাইটা কম। প্রথম দিন থেকেই চেয়ারপার্সন এবং আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমরা আবেদন করেছিলাম যে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা এই কাজটা দ্রুততার সঙ্গে আমরা সম্পূর্ণ করতে পারব। বর্ধমান শহরে এটা আমাদের অভিজ্ঞতা, যখনই আমরা কোনো ভালো কাজে হাত দিই বর্ধমান শহরের মানুষ উজাড় করে আমাদের সমর্থন দেয়। আজকে এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় যে অলোক মাঝি, তিনি শুধুমাত্র যুব তৃণমূলের জেলা সভাপতি নন, তিনি হচ্ছেন দীর্ঘদিনের বিধায়ক, দুটো টার্মের বিধায়ক। তিনি স্বয়ং শহরে যারা যুব নেতা রাসবিহারী সুবায়ু এদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমাদের হাতে 2000 সিরিজ তুলে দিলেন। আমরা অলোক সহ তার যে টিম, অলোক রাসবিহারী তাদের যে টিম, পুরো টিমকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।